রাজ্যে মাধ্যমিকের মেধা তালিকায় দশম গোবরডাঙ্গার সোহম বিশ্বাস ও হাবড়ার কোয়েল দাস। এদিন ফলাফল প্রকাশ হতেই খুশির বন্যা ছাত্রছাত্রীদের বাড়িতে। 2022 মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হলো শুক্রবার। রাজ্যের মধ্যে দশম স্থান অধিকার করেছেন গোবরডাঙ্গা খাঁটুরা উচ্চ বিদ্যালয়ের ছাত্র সোহম বিশ্বাস। এদিন সকালে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গাঙ্গুলি রাজ্যের মেধা তালিকা প্রকাশ করেন। মেধা তালিকা প্রকাশের পরই আনন্দের বন্যা গোবরডাঙ্গায় সোহমের বাড়িতে। তার প্রাপ্ত নম্বর 684। এদিন গোবরডাঙ্গার বাড়িতে বসেই সোহম জানান, সকাল থেকেই টিভির সামনে বসেছিলাম ফলাফল শোনার অপেক্ষায়। নাম ঘোষণা হতেই বাড়ির সকলে আনন্দে মেতে ওঠেন। আগাগোড়াই সোশ্যাল মিডিয়াতে তেমন কোনো উৎসাহ নেই জানান সোহম। তবে করোনা আবহে নিয়ম করে অনলাইন ক্লাসে যোগ দিতেন। তার এই সাফল্যে শিক্ষক মশাইদের ভূমিকা যথেষ্ট বলেই জানান সোহম। এই বিষয়ে তিনি আরো বলেন, সকালবেলা অপেক্ষা করছিলাম টিভির সামনে বসে, কখন আমার নামটা একটু আশা করছিলাম। তো তখন হঠাৎ করে আমার নামটা ওরা ঘোষণা করে। তো তখন জানতে পেরে আমার পরিবারের লোকজন এবং আমার তো বিশ্বাসই করতে পারছিলাম না, খুবই আনন্দ হচ্ছিল তখন আমার নামটা শুনে, ভীষণ খুশি। দিনে আমি টাইম মেনটেন করতে, তখন কোনো রুটিন ছিল না আমার, যখন ভালো লাগতো তখন পড়তাম, এরকম হয়েছে। আমি সোশ্যাল মিডিয়ায় তেমন একটা অনলাইন থাকি না, হোয়াটসঅ্যাপ ইউজ করি অনলি। তো সেইভাবে বলতে গেলে আমি অ্যাডিক্টেড না। স্যার খুবই সাপোর্টিভ ছিলেন আমার প্রতি, তারা বিভিন্নভাবে আমাকে সাহায্য করেছেন। তো তাদের এই সাফল্য অনেকটা তারাও অংশীদার। গোবরডাঙ্গায় সোহমের পাশাপাশি হাবড়া কামিনী কুমার বালিকা বিদ্যালয়ের ছাত্রী কোয়েল দাস এবছর মাধ্যমিক পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর 684। ফলাফল প্রকাশিত হতেই আনন্দের বন্যা কোয়েলের বাড়িতে। মিষ্টি মুখের পাশাপাশি সাফল্যের জন্য কোয়েলকে শুভেচ্ছা জানিয়েছেন তার পরিজনেরা। এ বিষয়ে কোয়েল জানান, এতটা ভালো ফল হবে আশা করিনি। তার এই সাফল্য কৃতিত্ব তার বাবা মা, স্কুল শিক্ষক শিক্ষিকা ও গৃহশিক্ষকদের তিনি উৎসর্গ করেছেন। পড়াশোনার পাশাপাশি ছবি আঁকা, লেখালেখির প্রতি ঝোঁক রয়েছে কোয়েলের। আগামীতে ডাক্তার হওয়ার স্বপ্ন তার। ভীষণ ভালো লাগছে, এতটা আশা করিনি, মানে ভালো করবো এটা আশা করেছিলাম, কিন্তু একেবারে দশম, মানে প্রথমে শুনে আনএক্সপেক্টেডলি লেগেছিল। অবদান মা বাবা সবচেয়ে বেশি, তারপরে আমার নিজের, তারপর শিক্ষক শিক্ষিকা, স্কুলের শিক্ষিকারা, টিউটাররা সবাই। কতক্ষণ পড়াশোনা করতে? আমি ঠিক ওভাবে মানে প্রত্যেক দিন নিয়ম মতন পড়াশোনা করতাম না, যতক্ষণ করতাম মন দিয়ে করতাম। তোমার ভবিষ্যতে কি হতে চাও? ডাক্তার হতে চাই। মেয়ের সাফল্যে স্বভাবতেই খুশি তার বাবা। কোয়েলের বাবা বলেন, আমার থেকেও ওর মা বেশি সময় দিত মেয়েকে। খুবই আনন্দিত আর সবাই খুশি। ওর ছোটবেলা থেকে যেভাবে পরিশ্রম করে এসছে এবং বেশিরভাগ কৃতিত্ব আমি মাকে দিতে চাই। সারাদিন সারাক্ষণ ওর পেছনে লেগেছিল, খুব দায়িত্ব নিয়ে সবসময় খুব কেয়ারফুলি করত। আমি ততটাও খেয়াল না রাখতে পারবো, মায়ের সবটা করতো, কোথায় স্যার দোষ দিতে হবে, ও যেটা চাইবে আমরা সেটার চেষ্টা করবো যতটা পারি। আর ওর সফলতাই আমাদের সফলতা। হ্যাঁ, সবাই চারিদিক থেকে বন্ধু বান্ধব, ওর কলিগরা, টিউটররা, স্কুলের হেড এবং দিদিমণি সবাই চারিদিক থেকে খুব এসছে। ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্সল্যান্ড।